সূর্য উঠেছে, দিনের শুরু। ঢুলু ঢুলু চোখ, তার মধ্যে ঠান্ডা পানি দিয়ে আস্তাবলের ঘোড়াগুলোকে গোসল করে দিচ্ছেন মালিকরা। খাবার তৈরি করে তাদের মুখের সামনে দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে প্রতিদিনের মতো বের হওয়ার জন্য তৈরি হতে হবে। বালতি ভরতে ভুষি আর সবজির উচ্ছিষ্ট চিবোতে চিবোতে কাজের জন্য প্রস্তুতি। অন্যদিকে শুধু ঘোড়াই নয়, বিশাল বিশাল টমটম গাড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। দিনের শুরু হতেই ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানে একের পর এক ঘোড়ার গাড়ি এসে জড় হয়। রাস্তার প্রচণ্ড শব্দের মাঝেই কেমন যেন বিষণ্ণ দেখায় এই চার পেয়ে প্রাণীগুলোকে। শরীরে প্রচণ্ড ভার, মাথা নুয়ে আছে, চোখগুলোতে করুণ অসহায় দৃষ্টি যেন বলছে সব সয়ে গেছে। শুধু যে কষ্টই সয়ে গেছে তা নয়, পা দিয়ে ঝরছে রক্ত, তবুও নির্বিকার। রক্ত পড়া পাটাকে একটু উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাণীটি। এর মাঝেই তার গাড়িতে এসে উঠতে শুরু করে একের পর এক যাত্রী। পিঠে কচুয়ানের লাঠির আঘাত আর মুখে আটকে থাকা রশির টান পড়তেই পায়ের সে আঘাত নিয়ে ভিড় ঠেলে এগিয়ে যেতে হয় প্রাণীটিকে। বর্তমানে আধুনিক যানবাহনের কারণে ঘোড়ার গাড়ির চল না থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি অমানবিক এ প্রথা। রাজধানীর বক্সিবাজার, আনন্দবাজার, সিদ্দিক বাজার, কামরাঙ্গীরচরের টমটমের দোকানগুলো বিয়ে, জন্মদিন, র্যালি, র্যাগ ডে সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য গাড়ি ভাড়া দেয়। সময় ও দূরত্ব অনুযায়ী ভাড়া কম বেশি হয়। তবে যারা এই ঘোড়া নিয়ে ব্যবসা করেন, ঘোড়ার গাড়ির এই প্রথাকে তারা দেখছেন সাধারণভাবেই। তবে এই চার পেয়ের প্রাণীদের চিকিৎসার ব্যাপারে কেন্দ্রীয় পশু হাসপাতালের সাহায্য না পাওয়ার কথা জানালেন ব্যবসায়ীরা। এছাড়া ওষুধ না দেওয়ারও অভিযোগ জানান তারা। আমরা ঘোড়াদের টাইম টু টাইম খাওয়ান দিই, ঘোড়া সেবা যত্ন করি, এখানে ঘোড়া কোনো কষ্ট নেই। আমরা চিকিৎসা পাই, আমরা কোনো ওষুধ পাই না। আমাদের একটা ঘোড়া নিয়ে গেলে ওনারা ডাক্তার একজন দেখে, ডাক্তার দেখা একজন কম্পাউন্ডার ডাক দেয়, ডাক দিয়ে উনি কম্পাউন্ডারে ওষুধ লিখে দেয়, ওষুধ লিখে দেয় বা আমাদের বলে এখান থেকে ওষুধ নিয়ে আসো। তো ওষুধ যদি আমরা কিনেই আনি তো পোষাবে সরকারি হাসপাতালে লাভ হবে, আমরা কিন্তু প্রাইভেট দেখতে যেতে পারি। এই বিষয়ে কেন্দ্রীয় পশু হাসপাতালের পরিচালক অকপটে ব্যবসায়ীদের অভিযোগ স্বীকার করে নিয়ে জানান, পশুদের ওষুধ একটি নির্দিষ্ট পরিমাণ দেওয়ার কথা সরকার থেকে উল্লেখ থাকে, সেটার বাইরে তাদের কাছে ওষুধ থাকে না। আমরা সরকারি হাসপাতালে আসলে আমরা তার সেবাটুকু দেই, তার যে সাজেশান, তার যে কী ওষুধপত্র লাগবে, তার কী রোগবালাই তার আমরা ডায়াগনোসিস করে দিচ্ছি। ডায়াগনোসিসের পরে তার যে চিকিৎসা ব্যবস্থা, সেই ব্যবস্থাপত্রটা আমরা দিচ্ছি। হ্যাঁ, আমরা কিছু ওষুধ তাদেরকে আমরা প্রোভাইড করতে পারি, কিন্তু আমরা সব ওষুধ তাদেরকে আমরা প্রোভাইড করতে পারি না। কারণ আপনারা জানেন আমাদের সরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলির কিছু একটা সীমাবদ্ধতা আছে। তো ভেটেনারি হসপিটাল বা ভেটেনারি সার্ভিসটা তার থেকে ব্যতিক্রম নয়। সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের প্রতিষ্ঠানেরও কিছু সীমাবদ্ধতা আছে। তো সেই ক্ষেত্রে আমরা সরকারিভাবে যে ওষুধপত্র ক্রয় করি তাতে সমস্ত অ্যানিমেলকে আমরা চিকিৎসা আওতায় আনতে পারবো না, অন্তত ওষুধ প্রোভাইড করে। কিন্তু আমরা ইনশাল্লাহ তাদেরকে যে পরামর্শ, সেই পরামর্শটা আমরা দিতে পারি। রাজসিক বা রাজকীয় প্রাণী ঘোড়া, অথচ বাস্তবে নির্দিষ্ট প্রজাতিগত খাদ্যাভ্যাস তো দূরে থাক, দিনে কিছুক্ষণ পরপর খেতে হয়, সেখানে তাদের খাবার জোটে মোটে দুবেলা। প্রাণীর চোখে রয়েছে মানুষের প্রতি নীরব ভালোবাসা, তবে মানুষ কেন প্রাণীর প্রতি হয়ে ওঠে এত নিষ্ঠুর? প্রাণী কিংবা মানুষ, ভালোবাসার অধিকার রয়েছে সবার। হিংস্রতা অবহেলা নয়, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী বেঁচে থাকুক যত্নে, এমনটাই প্রত্যাশা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।